অল অ্যাবাউট কুকিং এ সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মুগ ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি লাউ রেখেছি একটা মিডিয়াম সাইজের, একটু সরু সরু করে লম্বা করে কুচিয়ে নিয়েছি। দেখুন, এটাকে 3 থেকে 4 বার ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মুগ ডাল লাগছে প্রায় 75 গ্রাম মতো। ধনে পাতা নিয়েছি 1 টেবিল স্পুন, একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন নিয়েছি 5 ফোড়ন, 1/2 টিস্পুন হলুদ, আর 1 টিস্পুন লাগছে চিনি, 1টা তেজপাতা রেখেছি, আর লাগছে নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে মিডিয়াম আঁচে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত হালকা ব্রাউন করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ যখন বেরোতে আরম্ভ করবে তখন গ্যাসটাকে অফ করে দিয়ে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আবার এই প্যানটাকে বসিয়ে দেব। এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফোড়ন দিয়ে দেব। ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আগে। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। 1টা তেজপাতা দিয়ে দেব আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। 3টাকে একটু নেড়ে নেব। এবার আমি ধোয়া ডালটা দিয়ে দিচ্ছি এতে। ডালটাকে আচ্ছেদ্য করে নেব, খুব বেশি জল এতে দেব না, যাতে ডালটা একটু সেদ্ধ হওয়ার সাথে সাথে শুকনো হয়ে যায়। তারপরে আমি লাউটাকে দেব। প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তার আগে এতে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় খুব বেশি হলুদ লাগবে না, কারণ যে কোনো লাউয়ের রেসিপিতে যদি হলুদ বেশি পড়ে যায় তাতে একটা খার ভাব চলে আসে, তাই হলুদটা একটু দেখে দিতে হবে। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিট পর দেখুন জলটা একটু শুকনো হয়ে এসেছে, ডালটাও আচ্ছেদ্য হয়ে গেছে। এবার আমি লাউটা মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা প্রথমে ডালটাকে সেদ্ধ করে একবারে ফোড়ন দিয়েও বসাতে পারেন, তাতেও রেসিপিটা খুব ভালো হয় খেতে। এবার লাউটাকে ডালের সাথে ভালো মতন মিশিয়ে দেব। এখানে আঁচটাকে জোরে করে দেবেন, দিয়ে এটাকে 5 মিনিট ভালো মতন মিশিয়ে নেবেন। এখন আমি চিনিটা দেব না, লাউটা একটু নরম হয়ে এলে তারপরে আমি চিনিটা মেশাবো। এবার ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর ফিরে আসছি। পনেরো মিনিট পর দেখুন লাউটা একটু নরম হয়ে এসেছে, এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু জল আছে, এটাকে একটু শুকনো করে নিতে হবে। আঁচটাকে এখানে জোরে করে দেবেন। ডালটাও গলে গেছে। এবার এতে আমি চিনি মিশিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আঁচটাকে বাড়িয়ে নিয়ে এটাকে একটু শুকনো করে নেব।
এবার এতে ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে রেসিপিটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।